Ashit Sandosha, DJ Bapi, Dushayik Nambupol. সে কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। সে কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। সে কথা জানতো কি মন পাখি ময়না, যদি না আগুন থাকে ধোঁয়া হয় না। একঘেয়ে হয়ে যাচ্ছে আমার 10 বছরের সুখের সংসারে, একঘেয়ে হয়ে যাচ্ছে দিদিরা, কি বলবো। এমন একটা মানুষের নামে ঘর সংসার করতেছি, সকালবেলা বেরোবে সন্ধ্যেবেলা ঘরে আসবে। চিন্তা করতে পারো, তাহলে ওই সব মানুষের নামে ঘর সংসার করবে যে সংসারে রাগ নেই অনুরাগ নেই, তাকে সংসার বলে? কি বলবো দিদিরা, সংসারটা আমার একঘেয়ে মেরে গেল। ও মাগো কি বলবো গো দিদিরা, সেদিনকার গমদের পাশের বাড়ি গো, ভোলা মাল খেয়ে রাত 12টার সময় ঘরে এলো। ও মা ঘরে আসার পরে বউকে কি মার মেরেছে সেই রাত্রে। মারার পরে সে মেয়ে সকালবেলা উঠে গ্রামে গেছে, গ্রাম শুধু লোক ডেকে এনেছে। লোক ডেকে নিয়ে এসে বিচার হচ্ছে ঘরে, বিচার হচ্ছে, তারপরে দেখি না সুস্থ মীমাংসা করে দিল। ও মা সুস্থ মীমাংসা করার পরে দুই লোকের সংসার কি সুন্দরভাবে চলতে দেখো, একদম গড় গড় করে, কোনো চিন্তা নেই। আর আমাদের সংসারটা একদম একঘেয়ে মেরে যাচ্ছে, কি বলবো দিদিরা, একঘেয়ে মেরে যাচ্ছে। কি বলবো গো, সারাদিনের পর সন্ধ্যেবেলা ঘরে আসবে, সে লজ্জার কথা কি বলবো। সন্ধ্যেবেলা ঘরে আসার পর চাটি গিলে নিয়ে ওই পাত ধারে যা নোট করে শুয়ে পড়ে থাকবে সারা রাত। আর কোনো গল্প নেই, আর কোনো গল্প নেই, ওই পাত ধারে শুয়ে পড়ে থাকলো। আজকের ঘরে আসুক, এ রাতে হেস্ত নেস্ত করবো, তবে আমি শুনবো। সে কথা জানতো কি মন পাখি ময়না, আগুন থাকে ধোঁয়া হয় না। সে কথা জানতো কি মন পাখি ময়না, আগুন থাকে ধোঁয়া হয় না। ও তিশা এসো এসো এসো, বুঝতে পারতেছে এটা কে? এই আমার যন্ত্রের বাস্প, মানে আমার মদ্য লোক, সারাদিনের পর সন্ধ্যেবেলা গুটগুট গুটগুট করে ঘরে আসতেছে। অতিশা এসো 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 এসো, তা তোমার কাছে গিয়ে কি করবো, পা ধুয়ে জল খাবো? একটুখানি কাছে এসো, বেশি না বাইরে চিলে বাড়ির ভিতরে ঢোক। না না, তোমার কি হয়েছে বলো তো? কি হবে কি আমার, আজকে তোমার মেজাজটা কেমন খিটখিট করছে। ও বাবা, আমার আবার নতুন করে কি মেজাজ দেখতে পাচ্ছ? আরে অন্য সময় এক গেলে জল নিয়ে ছুটে যাও, একটু হাওয়া করো, হলোটা কি? ও বাবা রে, কি আমার গুরু ঠাকুর আছে গো, হাওয়া করো জল দাও। এদিকে যে সংসারের অবস্থা কি হচ্ছে সে চিন্তা নেই। না না, তোমার কি হয়েছে একটু বলো না। আমার কি হবে কি, তুমি তো সারাদিন বাইরে থাকো। হ্যাঁ, তাহলে বাড়ির মধ্যে আমি একা বউ মানুষ থাকি। আচ্ছা থাকো, তাহলে আমার মেজাজটা কি হবে তোমরা বলো তো দিদি, তোমরা বলো না। তোমার মেজাজে কি হলো? মেজাজে কি হয়েছে? সংসার চিন্তা করেছো? সংসার কি হচ্ছে? ও মা জানো না সংসার কি হচ্ছে? আমাদের সংসারটা তো একঘেয়ে মেরে যাচ্ছে। কি বললে? ও মা একঘেয়ে মেরে যাচ্ছে সংসারে। এই আমার কথা হেসে উড়িয়ে দাও, হয়েছে আমার বিরক্ত লাগে। সংসারে একঘেয়ে মেরে যাচ্ছে, হেসে দাঁত বারকে দিচ্ছে। চিন্তা করতে পারো, সুখের সংসার শান্তি সংসার সংসার নাকি এক ঘেমে যাচ্ছে। তা কি করলে সংসারটা দুঘে হবে? তাই ও তো দুঘে, কি করলে দুঘে হবে, কি করলে দুঘে হবে বলো বলো। তা তুমি মদ্য নাকি? হ্যাঁ, দুঘে হবে কি করলে জানো নি? না কি বলতি শোনো। হ্যাঁ বলো। তুমি কই ঢাকাতে মারাতে দেখি আমি তোমার মারবো। হ্যাঁ মারবে আমি। এই হাসি করেছে কাল, ওই জন্য আমার কাছে মারণ জানো, এত লোকের মারণ হচ্ছে, এ মুখ পড়ার মারণ হয়। আরে চিন্তা করতে পারো, আমার পূর্বপুরুষ আমার বাপ ঠাকুরদের আমল থেকে হয়ে আসছে, আমাদের বইয়েদের গায়ে হাত দিইনি। আচ্ছা, আর আমি নাই ওনার ধরে মারবো। থাক থাক, তোমার পূর্বপুরুষ, এই পুরুষে কি খাবে কি মাখবে সেই চিন্তা নেই, উনি পূর্বপুরুষের খবর এনেছে। আমি কি সংসারটা এক ঘেয়ে মেরে যাচ্ছে। আমি কি বলি শোনো, একদম পারবো না। তুমি মারতে পারবে না তো? না। ঠিক আছে, তুমি যদি না মারতে পেরেছো তাহলে আমি কি বলতি শোনো। হ্যাঁ বলো। আমি তাহলে তোমাকে ঘা কত কষাবো। তুমি কি বলতে চাও? আজকের ভাত আর মারবো, তোমার ঘা কত কষাবো বলে। একা চড়ে মদ্যের পদের বিগড়ে তবে জানে না।
আমি তো বারবার বলতে যে সংসারটা এক ঘেমে যাচ্ছে। ও আরে বাবা, কানের পর্দা কেটে দিছি রে বাবা। আমি তো এইদিকে পর্দা কেটে যে বারে এইদিকে বাকি আছে। আর কি করব, এবার বাঁ হাতে চটকি সা জালা ঠেলায় এবার কোথায় যাবে যাক, কার জানাবে জানা। ও আরে বাবা রে, একা মারে খুঁজো করতে দিছি রে বাবা। সংসারটা কি করে শান্তি ফিরে আসে আমি দেখাচ্ছি। সংসারে শান্তি চাই তো? শান্তি চাই তো? আমার তুষার কি হলো? ও বাবা, আমার বয়ের কি হলো? ও বাবা, ও তুষা তুমি যদি আমার 5 ফুট নিচে গেড়ে দাও, সেখান থেকে উঠে এসে বলবো বাজ পড়া বইয়ের কাছে হেরে গেছি। তোর এবার কি মারটা মারি দেয় মেরে, তোর মুখ তো খুলে দেবো। একবার যদি আমার গায়ে হাত দিয়েছো তো আমি জ্বালিয়ে দেবো। এবার কি মারটা মারি দেয়? তুমি কার গায়ে হাত দিয়েছো? আমি কোন বংশের মেয়ে তুমি চেনো না? আমার মা ও কি করে তুমিও জানো না? আমি সোজা গ্রামে বিচার দেবো। গ্রামে বিচার যদি না করতে পারে পঞ্চায়েতে যাবো, পঞ্চায়েতে বিচার দেবো। পঞ্চায়েত যদি বিচার না করতে পারে সোজা থানায় যাবো। থানায় আমি বিচার দেবো। থানায় বিচার দিলে তোমার ফাঁসি হবে। তোমার ফাঁসিতে ঝোলাতে যদি না পেরেছি তাহলে আমার নাম না অতিশা, অতিশা দাঁড়াও, অতিশা। এটা কি হলো বলো তো? এটা কি কথা ছিল? এ তো আর কি করতে করতে ফাইলাম হয়ে গেল। তা সত্যি আমি যদি তিশার ভালোবেসে থাকি না, তিশাকে আমার বাড়িতে আমি ফিরে নিয়ে আসবো। কোথায় গেলি রে? কি বলবো দাদা, বাড়ির কথা বাইরে বলতে গেলে খুব লজ্জা হয়, কিন্তু মানুষ যখন মনে খুব দুঃখ পায় তখন বাড়ির কথা বাইরে না বলে চুপ করে থাকতে পারে। আমাদের বউ 53 বছর বয়স, এখনো পর্যন্ত ড্যান্স হাঙ্গামা করতে চলছে। এদিকে বুলবুল ঝড়ে আমার মাঠের ধান সব কোলা করে দিচ্ছে। আজকের গিয়ে দেখি এইটুকু কোলা, কালকের গিয়ে দেখি এত বড় কোলা, তারপরের দিন এত বড় করে কোলা। আর এদিকে আমাদের বড়ি চলে গেছে ড্যান্স হাঙ্গামা করতে। আজ বাড়ি আসুক, বুড়ির আমি ব্যবস্থা করে তবে ছাড়বো। তুমি কি করবে, কি করবে? ড্যান্স হাঙ্গামা করলে তবে তো দুবেলা দুমুঠো গিলতে। দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার বিশ্ব সুন্দরী সুস্মিতা। শুধু মেকআপটা নিয়েছে দেখো, 15 বছরের মেয়ে না লজ্জা পেল। কেন গো, আমার কি একবার বয়স হয়ে গেছে? আমি যদি এই রাস্তা দিয়ে হেঁটে যাই, এই পাড়া দাদার আমার কি বলে জানো? আমার বলে ডিজে বল। তুই কর কি সর্বনাশ! বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যারা ওর ছেলের বয়সী তারা ওকে ডিজে বৌদি বলে, ও শুনতে খুব ভালো লাগে। কি বলে শোন, জামাইপন হয়ে গেছে, জামাই বাড়ির লোকজন যদি শুনে তুই এইসব ড্যান্স হাঙ্গামা করে বেড়াস তাহলে গাল মন্দ করবে, তোর সব ড্যান্স হাঙ্গামা করা চলবে না। চুপ করো,
ড্যান্স হাঙ্গামা করবো না কি করবো, আর ড্যান্স হাঙ্গামা করলে তবে তো তুমি বাঁচবে। আর আমার সোনার টুকরো জামাইয়ের নামে কোনো উল্টো পাল্টা যদি কথা বলেছো না তোমার একবার টিপে সেরে দাও। শ্বশুর আমার বাড়াচ্ছে মশাল, বউ আমার করলো তুলকালা, ওই জামাই মারবো যে ছোটকা নো বলে বাড়া বোঝে না। শ্বশুর আমার বাড়াচ্ছে মশাল, বউ আমার করলো তুলকালা, ওই জামাই মারবো যে ছোটকা নো বলে বাড়া বোঝে না। তোমার নো বলে রানতলা ছাড়াবো, তোমার ব্যাট পুরো গোড়াইতে ভেয়া দেবো। সেখানে মেরে হয় না, আবার বাপের বাড়ি ধরে মারতে দেও। আর একবার আমার বাবার গা হাত দেখো, আমার গা হাত দেখো, শিক্ষা পাইয়ে দেবো। মা তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তোমার লজ্জা করছে না? কিসের লজ্জা? ছি মাছি, তোমার জামাই মেরে আমার ধুনে দিচ্ছে আর তুমি জামাইয়ের নামে প্রশংসা করছো। চুপ কর, তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে হই। মা, আর আমার সোনার টুকরা জামাইয়ের সঙ্গে তুমি ঝগড়াঝাটি করে আমার বাড়িতে চলে এসেছো। তুমি মনে করেছো আমার বাড়িতে আমি ঠাঁই দেবো? মা না এমন হয়ে মেয়ে দিয়ে ছবল মারে বেশি টাকা কাছে সেই ফল তো অকালে ধরে যাবে। মা নাই মনটা হয়ে মেয়েকে ছবলে মারে বেশি টাকা কাছে ফল অকালে যাবে ঝরে। কস লাইনে চালাও গাড়ি বুঝেছি এখন, ও শ্বশুর, শ্বশুর আমার বাড়াচ্ছে মশা, ও আমার করলো তুলকালা, ও জামাই মারবো যে ছোটকা বলে বাড়া বোঝে না। বিচারটা শুধু কিভাবে হয় দেখে না, এখান থেকে সুষ্ঠু বিচার করে বউ না কিভাবে বাড়ি ফিরে যাবে? ধুলো ছুটে লাগলো, জামাই জানে না আমি কি ডেঞ্জরা। এইটাই মনে হয় অ্যালকোহল বেশি পড়ে গেল বাবা গো। ও বিচারটা শুধু কিভাবে হয় দেখে না, বাবা মনে কিছু করুনি ঢোকখানে খেয়ে। ও আমার দোষ আছে বাবা? না না, পরের ছেলের নামে আমি দোষ দিতে যেমন বাবা তা তেমন মেয়ে। তুই হলি কেন ঘর ছেড়ে গেলি, খুশকে ভুলে গেলি? দিশা আমি তোর বাবা। চুপ করো, তোমাকে বাবা বলতে আমার ঘেন্না করছে কেন জানো বাবা? তোমার লজ্জা হওয়া উচিত করে, জামাই মালের বোতলে রেখেছে, সেই মাল খেয়ে তুমি জামাই দোষটা দেখতে পাচ্ছ না, যত দোষ এই তৃষা দেখতে পাচ্ছ। তুই হলি বাপ বেটি কেন ঘর ছেড়ে গেলি, মুশকে ভুলে গেলি হাইকোর্টের বড় উকিল। আর উচিত কথাই বোঝে আমার হয় যে অভিমান, আর উচিত কথাই বোঝে আমার হয় যে অভিমান, শ্বশুর আমার বাড়াচ্ছে মশান, ও আমার কন্য তুলকালা, আমার হিরে বাবা। শোনো বাবা জামাই,
তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে একটু খুলে খালে বলো। মা, তুমি যেরকম ব্রেক মারতে তো আমার ভয় লাগছে, খুলে বলার জন্য তো আমি এসেছি। আজকে আমি কাজ থেকে বাড়ি এসে ওকে আমি আদর করে ডাকছি, তিশা তিশা তুমি আমার কাছে এসো। ও দেখি না টেম্পার দেখাচ্ছে, দেখি না রাজ দেখাচ্ছে, বলছে যে সংসারে কোনো মারামারি নেই, পেটাপেটি নেই, অশান্তি নেই, সে এ সংসারে এক ঘেমের যাচ্ছে। আমাদের পাশের বাড়ির ভোলা কালকের মদ খেয়েছি, তার বইয়ে ধরে খুব মার মেরেছি, মারা পরে গ্রাম শুদ্ধ লোক এসে বিচার করেছে, দেওয়ার পরে তার আবার মিনে মিশে গেছে, ও সেইটা ভালো লেগেছে। তুমি চুপ কর, কথা বলবি নি, কথা বললে তোমার ঘাটে ঘাটে ঝাড়বো। মা, ওদিকে না বলতে যে তুমি আমার ধরে মারো, বললো তুমি তো বলো আমার পূর্বই হয়ে আসতে আমার বাপ ঠাকুর আমার থেকে, আমরা বউদের গায়ে হাত দিইনি একদম, যখন আমার ধরে মেরেছি ও বলে তবে আমি তোমার ঘা কত দিই। তাই বলতে আর কি মারতেছে, কথা বলতে বলতে এমন মার মেরেছে। বাবা জামাই তোমার কোথায় ছেড়েছে? মা গো কানের গোড়ায় করে, তুমি বলো মা, কোনো মেয়ে লোক যদি কোনো পুরুষ লোকে ধরে মারে তার রাগটা কি আর নিচে থাকবে? চত্বর করে অগ্নের দিকে উঠবে, ওরে এমন কোষানো কইছি ও জ্বালা ঠিক রে এখানটা চলেছে। সংসার সুখে হয় তেমনি গুণেতি, সুখে খেতে ভূতে কি লই ও হাতে মিলে খেয়ে গেল। মা, এ তো সুখে খাচ্ছিল, এ তো ভূতে কি লচ্ছে? সংসার সুখে হয় তেমনি গুণেতি, সুখে খেতে ভূতে কি লই ও হাতে মিলে খেয়ে গেল। ভুল করেছি স্বামী আমায় করো না, ভুল করেছি স্বামী আমায় করো না ও শ্বশুর। আসলে বাবা চুপ কর বাবা, মানলি বাবা শোন মা তিশা, আমি তোকে কি বলি শোন, একটা মানুষ সংসারে সুখ আনার জন্য কত কি না করছে, আর তোর এই সুখের সংসারে কেন অশান্তি ডেকে আনছিস মা? তুই কি পারিস না তোর এই সুখের সংসারটা নিয়ে ভালোভাবে চলতে? শোন বাবা জামাই, তোমাকে একটা কথা বলি, বাড়িতে হাঁড়ি কলসি থাকলে ঠোকাঠোকি হবে, সে তো হবে, রাগ অভিমান সব হবে, সেই রাগ অভিমান ভুলে গিয়ে আচ্ছা তুমি এমন ভাবে সংসার করবে, আচ্ছা প্রত্যেক বছর আমার একটা করে নাতি এনে দে। মা, তুমি যে কথা বলেছো তো আমার কাঁপে। কেন বাবা? প্রত্যেক বছর তোমার একটা করে নাতি দরকার? হ্যাঁ বাবা, আমি এতজন মানুষের সামনে কথা দিচ্ছি, আমার দম যতদিন আছে আমি চেষ্টা ততদিন চালিয়ে যাব। ওপরো মেয়ে জামাই অনেকদিন পর বাড়িতে এসেছি, তাদের ভালো মন্দ আনতে হবে, তাদের খাওয়াতে হবে, বাড়িতে পাঠাতে হবে, আরে যদি না আনতে পেরেছো পুরো তোমার এই বুড়া হারে আমি চলো মার্কেটে যাব। আমার মা ভালো, আমার আমার মা রে কিরে, এবার কেউ নেই ঘাকা তো দিয়ে এই সময় ভয় লাগছে এবার। ছি, তোমার লজ্জা করে না? তুমি একটা শান্তি সংসারে তুমি অশান্তি ঝড়বাচ্ছ, একটা সুখের সংসারে অশান্তির আগুন বাড়ছ। সংসারে অর্ধাঙ্গিনী কাকে বলে জানতো? সংসারের স্ত্রীকে বলে অর্ধাঙ্গিনী, যে সংসারে সুখ দুঃখটা হাফ ভাগ গুনতে পারে। তুমি একজন স্ত্রী হয়ে তুমি একজন অর্ধাঙ্গিনী হয়ে তুমি চাচ্ছ সুখের সংসারে অশান্তি ঝড়বাতে। ছি, তোমার মতো স্ত্রীকে স্ত্রী বলতে না, আর তোমার মতো মেয়েকে নিয়ে সংসার করতে আমার চেয়ে বড় ঘৃণা করছে গো, আমার চেয়ে বড় ঘৃণা করছে। তুমি চুপ করো, চুপ করো, চুপ করো। সত্যি আমি ভুল করেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমার মতন যেসব মেয়েরা আছো এমন ভুল তোমরা জানার কেউ করে না। আজকে আমি বাইরে ঝগড়া ঘরে এনে আমার 10 বছরের সুখের সংসারে আমি যে অশান্তির ঝড়তে পেরেছিলাম, সত্যি আমি ভীষণ ভীষণ ভুল করেছি গো। না, তোমার সঙ্গে আমি সংসার করতে চাই না, যার মতো কোনো ভালোবাসা নেই, যে সংসার কোনো সুখ নেই, ওই সংসার ছেড়ে তোমাকে ছেড়ে চিরদিনের মতন আমি যে চলে যাব। তুমি দাঁড়াও, তুমি তো আমার স্বামী, আমি তোমার স্ত্রী, হাতে চলার পথে আমি ভুল করেছি, পারো না, পারো না তুমি আমাকে ক্ষমা করে দিতে? তুমি যদি আমাকে নাই বা ক্ষমা করবে এই সংসার ছেড়ে, তোমাকে ছেড়ে আমিও চলে যাব। জীবনীর কাছে
আশিত সাউন্ড দোষা ডিজে বাপি ডুশাই এক নম্বর পোল।